একদিন পরই পবিত্র ঈদুল আজহা। সবাই যখন ঈদ নিয়ে ব্যস্ত, তখন কম মূল্যে চাল ডাল আটা তেল জোগাড়ে টিসিবির ট্র্যাকের অপেক্ষায় রাজধানীর নিম্ন আয়ের মানুষ। দুপুর একটা, তখনও এসে পৌঁছায়নি টিসিবির পণ্যবাহী ট্রাক। একটি এলো কিন্তু থামল না, চোখের সামনে দিয়ে ছুটল নগরীর আরেক এলাকায়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এখন মধ্যবিত্তরাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিসিবির খাদ্যপণ্য কিনতে। আমি ছোটখাটো একটা জব করি, আমার যে বেতন পাই তাতে আমার সংসার চলে না। আমি এখানে দুবছর কমের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। আগে রেশনের ব্যবস্থা ছিল, এখন রেশনের ব্যবস্থা নাই। আমি এখানে তেল পেঁয়াজ চিনি ডাল এগুলোর জন্য আসছি। এখানে পরিস্থিতির শিকার, আমরা এখানে দাঁড়াইতে হইতেছে। আগতরা জানান, বাস্তবতার মুখোমুখি হয়ে মর্যাদাবোধের সাথে আপোষ করেই আসেন খোলা বাজারে পণ্য কিনতে। অনেক কষ্ট করেই দাঁড়াইছি, সীমিত আয় করতো হাজবেন্ড, ওটা নিয়ে আমি ভালো ছিলাম। তো সেটা যেহেতু সারা বিশ্বই এটা হচ্ছে এখন করোনা মহামারী, তো জানি না আল্লাহ ভাগ্যে কি লিখছে। এই প্রথম চলার জন্যে এখন আমরা রাস্তায় নেমে গেছি। এখন সরকার যদি পারে আমাদের বাড়ি বাড়ি যদি একটা করে কাট করে দেয়, এক মাসে যদি 5 কেজি তেল দেখ, 2 কেজি ডাল দেখ, সে আমাদের একটা স্লিপ করে দেখ। করোনায় সবচেয়ে বেশি সমস্যায় নিম্ন মধ্যবিত্ত, তাই তো আত্মসম্মানের কথা ভেবে মুখে কাপড় গুজে কিনছেন টিসিবির পণ্য। এই যে দাঁড়াইছি মুখ ঢেকে, মানুষ দেখতেছে লজ্জা পাচ্ছি, অমনি আমরা পলাই যাচ্ছি। আমি এখানে সকাল 9টা বাজে আসছি, আমার মা অফিসে গেছে চাকরি করতে, আর আমার বাবা এখন অফিস নাই আপাতত, এই জন্য সে ঘরে বসে, এই জন্য এখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে খাদ্যপণ্য কেনা মধ্যবিত্তদের লালিত মর্যাদাবোধে আঘাত আনার সামিল। সবারই একটা সমাজ আছে, সেই সমাজকে নিজেকে মানে আর ছোট করতে চায় না বলে সে একটা কমপ্লেক্স থেকে তারা এটা মানে এটাকে ঢেকে রাখে। প্রতিটি ওয়ার্ডে খাদ্যদ্রব্য বিতরণ করবে অবশ্যই সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তাহলে আমি মনে করি এতে কিছু পুরো না হলে কিছু সমাধান হবে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস মধ্যবিত্তের নাই, তাই তো দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা তাদের। এসব মানুষ বলছেন তাদের জন্য রেশনিং ব্যবস্থা সহ বিকল্প পথ ভাবতে হবে সরকারকে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।